এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অবশেষে আবহাওয়া দপ্তর আপডেটে বেশ কিছুটা পরিবর্তন এনেছেন কারণ গতকাল তারা জানিয়েছিলেন বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে সেই আপডেট অনুযায়ী আমরা আপনাদেরও জানিয়েছিলাম কিন্তু আজকে যা আপডেট পাওয়া যাচ্ছে গতকাল ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী আর ছিল না সেটা সন্ধ্যার আপডেটে জানিয়েছিলেন তবে আজকের ক্ষেত্রে ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসম ভবন জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে আজকেও এবং আগামীকাল তেইশ তারিখে হতে পারে ভারী বৃষ্টি এছাড়া এছাড়া উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা এবং বৃষ্টি কবে কমতে পারে সেটাও জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর এছাড়াও ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামী দিনে কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই জেনে নিন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী আপনি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথাও থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশ হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহুর্তে যে আপডেট রয়েছে বিপর্যয় ঘূর্ণিঝড়ের যে অবশিষ্ট অংশ সেটা এখনও নিঃশেষ হয়ে যায়নি উত্তরপ্রদেশে সেটি একটি লো প্রেশার এরিয়ার রূপে রয়েছে এটা বলছেন মৌসম ভবন তবে এর জন্য কোনো প্রভাব বাংলার দিকে আসবে কিনা তার এখনও কোনো খবর নেই তবে উত্তরপ্রদেশের দিকে কিছুটা প্রভাব পড়ছে অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সম্ভাবনা রয়েছে পঁচাত্তর শতাংশ এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি সহ সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচাত্তর শতাংশ তবে আজকে যে ভারী বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন সেখান থেকে জানা যাচ্ছে আজকে দুই মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকের কোনো কোনো অংশে হতে পারে ভারী বৃষ্টি এই যে চারটে জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছেন এর সঙ্গে পার্শ্ববর্তী জেলাতেও হতে পারে ভারী বৃষ্টি তবে অধিকাংশ জেলাতে মাঝে ধরনের বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এমনটা রয়েছে সূত্রের খবর আগামীকাল তেইশ তারিখে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পূর্ব পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি এর পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়া জেলাতেও হতে পারে ভারী বৃষ্টি এমনটা সতর্কতা দিয়েছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় হতে পারে ভারী বৃষ্টি এমনটা সম্ভাবনা আজকে রয়েছে তবে আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে যদিও যেভাবে আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর তাতে কিন্তু খুব একটা মিল পাওয়া যাচ্ছে না তবুও আমাদের এই আপডেটের গুলোকেই ফলো করতে হবে সুবিধার্থে তাই আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে কিছু কিছু জেলাতে হতে পারে ভারী বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু এখনই থেমে যাচ্ছে না যদিও আবহাওয়া দপ্তরের এখনও সেরকম কোনো আপডেট নেই অর্থাৎ তেইশ তারিখের পর চব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুন মাসের যতদিন বাকি আছে তার মধ্যে বৃষ্টি তো কমছে না উপরন্তু বাড়তে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পঁচিশ বা আঠাশ তারিখে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হতে পারে চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস এমনটা দেখাচ্ছে ইসিএমডব্লু এফ এই মডেলটি সুতরাং দক্ষিণবঙ্গে আবহাওয়া বুঝতে পারলেন তাপপ্রভয়ের আর কোনো সম্ভাবনা থাকছে না তাপমাত্রা এখনও তিন থেকে চার ডিগ্রি মতো কমবে এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে সেখানে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে সকালেও কোথাও কোথাও ভালো রকম বৃষ্টি হয়েছে তবে আজকেও কিন্তু অতি প্রচণ্ড বৃষ্টি হতে পারে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে কুচবিহার আলিপুরদুয়ারে সেরকম কিছুটা সম্ভাবনা থাকছে তবে আমরা তাদের ওয়েবসাইট থেকে লক্ষ্য করতে পারছি আজকে দুপুরের পর থেকে দার্জিলিং কালিম্বংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে এছাড়া শিলিগুড়িতেও কোথাও কোথাও ভারী বৃষ্টি চলতে পারে এছাড়া জলপাইগুড়ি কুচুয়া আলিপুরদুয়ার সেখানে গতকাল ছিল রেড অ্যালার্ট সেখানে আজকে আর সতর্কবার্তা নেই তবে ভারী বৃষ্টি আজকেও চলবে আগামীকাল তেইশ তারিখ থেকে যে আপডেট রয়েছে তাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কিছুটা কমবে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমার পথেই অন্যদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আজকে কিছু কিছু এলাকায় চলতে পারে ভারী বৃষ্টি এমনটা আপডেট দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর আশা করছি সমগ্র পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে বুঝতে কোনো অসুবিধা হয়নি এবার আপনাদের জানাবো ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি আপডেট রয়েছে তাতে বিশেষ করে আজকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ধানবাদ দেওঘ জামশেদপুর এই সমস্ত জায়গায় কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে এমনটা প্রভাস রয়েছে অনেকদিকে রাঁচি ডালটানগঞ্জ এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলতে পারে আজকে এবং আগামীকাল তবে ঝাড়খণ্ডে আবার নতুন করে বৃষ্টি আসতে পারে প্রধানত পঁচিশ তারিখের পর থেকে এমনটা দেখাচ্ছে বিভিন্ন মডেল এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিশেষ করে আসামে পশ্চিম বৃষ্টি হয়েছে এবং আজকেও হবে তাই গোয়ালপাড়া গৌহাটি বরপেটা সংলগ্ন জায়গায় ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি আজকে হতে পারে তবে আজকে দুপুরের পর থেকে তেইশ থেকে চব্বিশ তারিখের পর বেশ কিছুটা বৃষ্টি কমে যাবে এমনটা পূর্বাস তবে জোরহাট দিসপুর ডিমাপুর এই সংলগ্ন জায়গাগুলিতে মাঝে থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে শিলচর ও দক্ষিণ দিকের জায়গাগুলিতে এখানে মাঝের থেকে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে চলতে পারে ভারী বৃষ্টি আজ এবং আগামীকাল পর্যন্ত তবে চব্বিশ তারিখ থেকে এখানেও বৃষ্টি অনেক কমে যাবে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আজকে পাওয়া যাচ্ছে উত্তর ত্রিপুরা উনকুটির কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে প্রধানত হালকা মাঝারি থেকে মাঝারি বৃষ্টি আজকে রয়েছে আগামীকাল থেকে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি অনেকটাই কমে যাবে এমনটা পূর্বাস মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত মাঝে থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভবনা আজ এবং আগামীকাল দুপুর বন্ধুর সময়ের মধ্যে সেই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে প্রধানত আজকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের দিকে তাই এই সমস্ত বিভাগগুলিতে মাঝারি থেকে মাঝারি ভারী কোথাও কোথাও একটু অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা আপডেট এর পাশাপাশি রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে হালকা মাঝারি থেকে দুই এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এমনটাও পূর্বাস দিচ্ছেন আবহাওয়া অধিদপ্তর তাই এক কথায় বলতে গেলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেও উত্তরাঞ্চলগুলিতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় তবে মধ্য অঞ্চল ও দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এমনটা তাদের তরফ থেকে আপডেট আমরা পাচ্ছি তাই আপনাদেরও জানাচ্ছি তবে ওয়েদার প্রতিমূর্ত চেঞ্জ হতে থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং